আমিশা ব্রিসবেন থেকে বলছি, বেঙ্গলি কুৎফিতে স্বাগত। নিশ্চয়ই ভালো আছো, দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে রয়েছি, তার মানে কোথাও একটা যাচ্ছি। উইকেন্ড তো, সেই জন্যই বেরিয়ে পড়েছি। আর সাধারণত আমরা সপ্তাহের বাজারগুলি মেইনলি উইকেন্ডেই করি, তো আজকে মাংস কেনার আছে, আরও টুকটাক অনেক কিছু জিনিস কিনবো। তো ভাবছি তোমাদেরকেও দেখাই এখানে কত রকমের মাংস পাওয়া যায় এবং তাদের কী দাম এবং কেমন করে মাংস এখানে বিক্রি হয়। তো চলো, লেটস গো। অলরেডি দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, যদিও ঝমঝমিয়ে হচ্ছে না, টিপির টিপির বৃষ্টি হচ্ছে, তার জন্য রাস্তায় ট্রাফিকও একটু স্লো, বাট ইটস ওকে, পৌঁছে যাব খুব শিগগিরই, বেশি সময় লাগবে না, সঙ্গে থাকবো। অস্ট্রেলিয়াতে জানো তো, মজার বিষয়টা হলো এখানে মানুষের থেকে গবাদি পশুর সংখ্যা বেশি, আর সেটা মাংসের দামের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে কি না দোকানে গেলেই টের পাবে। বৃষ্টিটাও থেমে গেছে, আমরাও প্রায় দোকানের কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছ চলে এসেছি, আমরা অলরেডি কার পার্কে রয়েছি। কার পার্ক পুরো ফুল, কারণ উইকেন্ড, উইকেন্ডে পার্কিং পাওয়াটা ভীষণই মুশকিল। দেখো সব গাড়িগুলো সব ঘুরে বেড়াচ্ছে পার্কিং এর জন্য। অবশেষে আমরা একটা পার্কিং পেলাম, লাকিলি। চলো এবার মাংসের দোকানের দিকে যাই। দোকানের মধ্যে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ সব বালকে বিক্রি হচ্ছে এখানে। এবার যারা অল্প পরিমাণে কিনতে চায় তাদের জন্য কিন্তু কেনার ব্যবস্থা আছে। সব দেখো প্যাকেটে প্যাকেটে আলাদা আলাদা করে কেমন কি সুন্দর করে সাজিয়ে রাখা। এখানে এইভাবেই মাংস বিক্রি হয়। অস্ট্রেলিয়াতে জানো তো, গরু, শুকর, ভেড়া আর মুরগির মাংসটাই বেশি বিক্রি হয়। এইগুলো যেমন দেখছো বিফ, অস্ট্রেলিয়ানরা কিন্তু আবার বেশি বিফ আর পর্কের মাংসটা খেতেই বেশি পছন্দ করে, আর ওরা এগুলোকে সাধারণত গ্রিল বা ওভেনে রোস্ট করে কিংবা স্মোক করে খায়। এই জন্য আবার কিন্তু এটা হলো বিফ লেগসগুলো বিক্রি হচ্ছে, বেশিরভাগ মাংসই কিন্তু এখানে বোনলেস। আর দেখতে পাচ্ছ সসেজ, বিফ, পর্ক, ল্যাম্বের সমস্ত সসেজ, নানা রকমের সসেজ। তার কারণ অস্ট্রেলিয়ানরা সসেজ খেতে খুব পছন্দ করে, ওরা হট ডগ কিংবা ধরো সসেজ কারি, সসেজ রোল হিসেবে ওরা এগুলো খায়। অনেকে আবার শুধু শুধু সালামি স্টিকসগুলোকে খায় কেটে কেটে। আর প্রত্যেকটা দেখো আলাদা করে প্যাকেট করে, এবং প্যাকেটগুলির গায়ে এর ওজন, কবে প্যাক করা হয়েছিল, কত দিনের মধ্যে খেতে হবে এবং তার দাম কত, সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে। যেমন এইটা দেখো, আরেকটা দেখাচ্ছি, এই দেখো রয়েছে হ্যাম। এবার দেখো এখানে সব চিকেন বিক্রি হচ্ছে, এখানে চিকেনগুলো কিন্তু সব পালক ছাড়িয়ে বিক্রি হয়। এটা দেখো ব্রেড ক্রাম্বের মধ্যে চিকেন ফিলে বিক্রি হচ্ছে, বাড়িতে গিয়ে তেলের মধ্যে ভেজে ব্যাস খেয়ে নাও। আবার চিকেনের গলা আলাদা করে বিক্রি হচ্ছে, যাদের ওরকম খেতে পছন্দ তারা ওরকম কিনতে পারে। আবার এই হানি সয়ের মধ্যে ম্যারিনেট করে চিকেন বিক্রি হচ্ছে। এইটা যেমন দেখো বেশ দেখতে কিন্তু ভালো লাগছে। এই দেখো চিকেন উইংস, হার্ব, গার্লিক, চিলিতে ম্যারিনেট করা। এগুলো আর বাড়িতে গিয়ে তোমাকে ধুতেও হবে না, ডিরেক্ট ওভেনের মধ্যে দিয়ে কুক করে নাও। এই দেশে যেহেতু মানে প্রত্যেকেই কাজ করে, স্বামী স্ত্রী দুজনেই, তার ফলে রান্নাবাড়ির সময় নেই, সেই জন্য কিন্তু আবার এরকম করে সব বিক্রি হয়। আর একটা মজার ব্যাপার হলো, এই দেশে কিন্তু লেগ পিসের দাম খুব কম আর চিকেন ব্রেস্টের দাম বেশি, যেহেতু এই অস্ট্রেলিয়ান রাবার বোনস ওয়ালা চিকেন বা মিট খেতে পছন্দ করে না, সেই জন্যই এরকম নিয়ম। এগুলো হলো রিসোলে, আর এগুলো চিকেন নাগেটস, বাচ্চাদের খুবই পছন্দ। আর রয়েছে ল্যাম্ব, এই দেশে কিন্তু ভেড়ার মাংসের প্রচলনটা খুব বেশি, সুপার মার্কেটে তুমি ভেড়ার মাংসই বেশি দেখতে পাবে। আমাদের দেশে যেমন খাসি বা পাঁঠার মাংসটা খুব চলে, এই দেশে খুবই কম তুমি সেগুলো দেখতে পাবে। আর মাংসগুলো না, আরেকটা ব্যাপার হলো, খুব
তাড়াতাড়ি এখানে রান্না হয়ে যায়, মানে প্রেশার কুকারে দেওয়ার কোনো দরকারই হয় না, খুব সুন্দর নরম হয়ে যায়। এই দেখো পেনশন কার্ড যাদের রয়েছে, মানে যারা রিটায়ার, তারা যদি সোমবার মঙ্গলবার আসে মাংস কিনতে, তারা পেনশন কার্ড দেখালেই ডিসকাউন্ট পেয়ে যাবে। এই দেশে যারা ধরো গ্রামের দিকে বা কান্ট্রি সাইডে থাকে, তারা তাদের ফার্মে এই গরু পুরো গোটা কেটে বিক্রি করে, বা যাদের ধরো গোটা গরু বা ভেড়া বা শুকুরের মাংস খাওয়ার ইচ্ছা, বড় ফ্যামিলি, তারা ওখান থেকেই কেনে। এই দোকানের কসাইরা দেখো ওরা ওখানটাতে বিক্রি করছে, এই ছুরিগুলোকে দিয়ে ওরা মাংসগুলোকে কেটে এই সামনে শেলফগুলোতে ওরা ডিসপ্লে করে, আর লোকে এসে যার যেরকম পছন্দ তারা সেরকম মাংস কিনে নিয়ে যায়। চলো এবার আরেকটা দোকানে যাওয়া যাক। এইখানে দেখো যাদের ধরো অল্প মাংস কেনার ইচ্ছা তারা এখান থেকে কিনতে পারে, এবং দাম কিন্তু অনেকটা বেশি বাল্কি দোকানের থেকে। বিফ মিন্স, আর দেখো এই স্টার ফ্রাই এর জন্য বিফগুলো রয়েছে কেমন কেটে রাখা। মুরগিগুলো দেখো কেমন গোটা মুরগি পালক ছাড়িয়ে বিক্রি করছে। এটা দেখো $67.99, মানে আমাদের টাকার হিসেবে প্রায় 4,000 টাকা। তার কারণ অস্ট্রেলিয়া থেকে জাপান, কোরিয়া, মিডল ইস্ট, চায়না, এমনকি ইউএসএতে এই মাংস কিন্তু রপ্তানি হয়, এক্সপোর্ট হয়, তাই জন্য এখানে মাংসের কিন্তু বিশেষ করে বিফ আর ল্যাম্বের যথেষ্ট দাম। আবার দেখো এখানে কিন্তু চিকেন ফ্রাই করে বিক্রি হচ্ছে, তুমি দোকানে এলে এবার তোমার খিদে পেয়ে গেল, ব্যাস কিনে নিয়ে খেয়ে নাও। এই যে কশন হট লেখা রয়েছে, একদম গরম এগুলো, এই প্যাকেটের মধ্যে মাংস ওই টং দিয়ে ভরো, ভরে নিয়ে গিয়ে তুমি বাড়িতে নিয়ে যাও, গিয়ে খেয়ে নাও, এগুলো সব রোস্টেড। চলো এই ফ্রিজারটা খুলে দেখাই এর মধ্যে কি আছে। দেখো কোয়েলের মাংস বিক্রি হচ্ছে এরকম ট্রেতে করে প্যাকেট করা 1 কেজি মাংস, এবং কতজন খেতে পারবে, 6 জন খেতে পারবে সেটাও লেখা আছে, কোয়ান্টিটি 6। এইটা দেখো এটা হলো পর্ক সসেজ। এবার দেখো এইটাতে রয়েছে হাঁসের মাংস, পুরো একটা গোটা হাঁস বিক্রি হচ্ছে $26.44, মানে প্রায় 1700 টাকা মতো। এগুলো হলো ডিম, এখানে ডিমগুলো দাঁড়াও দেখাই রংটা কীরকম। এগুলো সব ফ্রি রেঞ্জ মুরগির ডিম, দেশি মুরগির ডিম, লালচে টাইপের দেখতে, 1 ডজন ডিম। আর প্রত্যেকটা ডিমের মধ্যে না আবার মার্ক করা আছে, আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে। তবে আজকে যেটা হলো, আজকে কিন্তু ঘোড়া বা ক্যাঙ্গারুর মাংস চোখে পড়লো না দোকানে বিক্রি হতে। যেটা চোখে পড়লো সেটা হলো ক্যাঙ্গারু, শুয়োর আর গরুর বিভিন্ন অংশ শুকিয়ে ডগ ফুড বা কুকুরের খাবার হিসেবে বিক্রি হচ্ছে। এই দেখো বিফ স্টিক্স, এবার এই ক্যাঙ্গারু স্টিক্স, এইসব বিভিন্ন ট্রিট। আর এইগুলো হলো বিভিন্ন সিজনিং বা মাংস রান্নার জন্য যে সমস্ত মশলা, সস বা ক্রিম যেগুলো দরকার সেইগুলো। আজ তবে এই পর্যন্তই। অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে অবশ্যই সঙ্গে থেকো, ভালো থেকো, আবার কথা হবে, টাটা।